হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আর একটি নতুন ভিডিও সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এটা ছিল আমাদের ঠাকুর আনা আর ছোট্ট একটা মিনি ব্লগ, তো তোমাদের শেয়ার করছি এখন, কারণ আমরা পুজোতে এতটাই ব্যস্ত ছিলাম ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, তাই এখন ছোট মোটো করে তোমাদের শেয়ার করার চেষ্টাও করছি। আর এই পার্টগুলো একটু একটু করে তুলে রেখেছিলাম তোমাদের দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে দেখো আমাদের মেহেন্দি পড়া নিয়ে আলোচনা চলছে, এদিকে ঠাকুরও চলে আসলো, খুবই আনন্দ, দুর্গাপূজা মানেই আনন্দ। তো মাত্র শুরু হলো, কয়েকদিন আনন্দ করব, তারপরে আবার বিদায় বেলা। তো যাই হোক, আজকে তো আমাদের নাচ আছে একদিন, পুজোতে একদিন নাচের প্রোগ্রাম আছে, তাই জন্য আমরা মেহেন্দি পরবো না সবাই বলছিলাম, কিন্তু পুজোয় মেহেন্দি ফাট না পড়লে ভালো লাগে বলো তো? তো দিদি পড়ছিল, আমরা সবাই দেখে বলছিলাম আমরাও পরবো সিম্পলভাবে, কেননা আমরা যেভাবে আলতাটা পরবো ওইভাবে আমাদের মেহেন্দিটা পরতে হবে আর কি, ওর জন্য ওটাই বলছিলাম সবাই মিলে। আর এদিকে ঠাকুর মাত্রই কিন্তু চলে আসলো, আর ঠাকুরের সামনে এতটা ভালো লাগছে কি আর বলবো। তোমরা কে কেমন পুজো কাটাবে অবশ্যই জানিও কমেন্টে, আমরা কিন্তু ভীষণ ভালো করে কাটানোর চেষ্টা করছি, জানি না কি হবে। তো যাই হোক, ছোট্ট মিনি ব্লগটা তোমাদের